ভাইবাদার গুড মর্নিং। আজকে আমরা এখন আমি আছি একমাত্র শিয়ালদা। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও আপলোড করার প্রথম কারণ হচ্ছে আমার মোবাইল খারাপ হয়ে গেছিলো, নতুন মোবাইল কিনে নিয়েছি K20 Pro রেডমির। আগেটা সিএস প্রাইম ছিল, যেটা দিয়ে ব্যবহার করাতাম। খারাপ হয়ে যাওয়ার জন্য একদিন মানাতে পারিনি, নতুন মোবাইল কিনতে পারবো না। তো আজকে আমাদের সাথে এসছে একমাত্র কৃষ্ণনগরে গিয়ে তারপরে দেখি ওখানে কোথায় কি যাওয়া যায়, বেড়ানো যায়। বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। বাকিটা আমি পরে দেখছি। আরেকজন আসবে আমার সাথে, অভিষেক বলে আমার একটা বন্ধু, আর দীঘা থেকে আসবে, তার জন্য ওয়েট করছি। শিয়ালদায় দেখেছি কখন আসে, সে আসলে বাকিটা দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দেখা যাক জন হওয়ার কি পাওয়া যায়। যার জন্য ওয়েট করছিলাম ওই অভিষেক, আমার একটা বিশাল ভালো বন্ধু, নিয়ে এসছে দীঘা থেকে। তুমি বলবে আমার বন্ধু ভালো আছে তো? তো এখন আমাদের ট্রেন এখন অ্যানাউন্স হয়নি, তবে কটা হয় এখন? 9:21 বাজে, 9:35 ট্রেন হবে, 35:30 ট্রেনের মধ্যে। দেখি কখন অ্যানাউন্স হয়, তারপরে ট্রেনে গিয়ে আসছি। হ্যালো ভাই ব্রাদার, এই মাত্র আমরা পৌঁছলাম কৃষ্ণনগর সিটি জাংশন। ট্রেন আবার পিছনে চলে যাচ্ছে। তো এবারে দেখি ফিরোজ কোথায় গেল, আমাদের রেখে যাই না, বাইরে গিয়ে দেখি কোথায় কি কোথাও কোথাও আছে, তারপরে বাকিটা আমরা জানাচ্ছি। একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, বাকিটা পরে গেলে। ভাই ব্রাদার টোটোয় উঠলাম, টোটো থেকে ভাড়া গেল 10 টাকা, 10 টাকা করে ভাড়া নিচ্ছে। এখন 10 টাকা করে থাকছে না, পরে বেড়ে যাবে। পরে বেড়ে যাবে তো, পরে ভাড়া বেড়ে যাবে, ওরা অনেক দূর যাবে, ওরা অনেক দূর যাবে। সন্ধ্যায় ভাড়া গুলো বেড়ে যাবে, সন্ধ্যার দিকে আসতে ভাড়া বেড়ে যাবে। 4টার পরে এখানে এখানে পাঁচ ভাড়া ছিল, আমরা খাই গোলা
তো স্টেশন থেকে রাজবাড়ির দিকে যাওয়ার সময় যিনি টোটো চালাচ্ছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করলাম গোপাল ভাঁড় সম্পর্কে। তো উনি আমাদের যেটা বললেন সেটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে ঘূর্ণি বলে একটি জায়গাটা, যেটা স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে এবং রাজবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। এবং সেখানে গোপাল ভাঁড়ের কোনো বংশধরও থাকে না এবং ওনার যে বাড়িটি ছিল সেই বাড়িটি কোনো এক সময় নদীতে ভেসে গিয়েছে, সেই জন্য ওখানে আমরা গেলাম না, একেবারে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। উপরে সৈন্য আছে নাকি লাল কালার মতন? লাল হলুদ নীলের পাকা মারার কথা বন্ধ করো, খুব মার খাবে। চল দেখি। ভিডিও দেখেছি একটা 1-2 মাসের আগের ভিডিও, 6 মাসের আগে সেই গাছ ভিডিওতে দেখলাম। এখন এই মাঠে না না গাছটা কত বছর ধরে আছে? তো যেটা আমি দেখেছিলাম ইউটিউবে একটা ভিডিওতে, এই সেই গাছ। এরকম গাছ অবশ্য অনেক আছে, আমি দেখেছি। এখন কাণ্ড নেই দেখ, এই গাছের মাঝখান ফাঁকা, ভেতরে কিছুই নেই। ভেতরে কিচ্ছু নেই, তো সেই জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ফিরোজের কাছ থেকে জানবো ফিরোজের ব্যাপারে কি বলছে। তো স্যার আপনি পরীক্ষা করে কি বুঝলেন ভেতরে? ভেতরে বুঝলাম এখানে প্রচুর উইপেকা ধরেছে। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইপেকা ধরে ভর্তি হয়ে আছে। এখানে মোটামুটি কিছুটা কাণ্ডের জন্য বেঁচে আছে গাছটা এখনো। ভেতর থেকে কিছু একটা ফুটেজ নিন আমাদের। হ্যাঁ ভেতর থেকে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি, আমি দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, ঠিক আছে। বিরাট বড় হোল হয়ে আছে এখানে ফুটো। আরে ইয়াপার এক ফুটো হয়ে এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে একটা ইয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছটায় প্রচুর ফুটো, কিন্তু গাছটা এখনো বেঁচে আছে। এইসব বাইরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ফারাক। তুমি কিছু বলো না, তো যেটা দেখা গেল আমাদের সায়েন্টিস্ট, যাকে আমরা টাকা দিইনি তাও খাওয়া ভুগে গেল অনেকক্ষণ ধরে। তো ভাই ব্রাদার, যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখেছিলাম ইন্টারনেটে, যে বাড়িটা দুর্গাপুজোর সময় খোলা থাকে, কিন্তু আজকে অষ্টমী তাও দেখলাম খোলা নেই। যাই না, ধোকা হুয়া হ্যায় আমরা সাথ, ইয়া ফির কিছু ধোকা হুয়া হামারে সাথ, সব কাটতা হ্যায় ইয়ে ভি কাট লিয়া, অভি ওহ বড়ি বাত নেই হ্যায়। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি, কোন আরেকটা কি আছে দিকে, আমরা দেখছি কিভাবে পাঁচিল টপকে উপরে যাওয়া যায়। তা আমরা চোর না, এমন কিছু বলো না, যেটা আমরা লোকে চোর মনে করে। তো ফিরোজ আছে ইউজুয়াল, মানে ব্যস্ত হয়ে গেছে ওই সময়। এখানে যদি আমি বাইক গুলো চিনি না, তো অনেক বাইক, যে বাইক গুলো আমার চালাতে পারি না লাইসেন্স নেই বলে। তো দেখি আগে কি দেখা যায় আর কি। তো
দাদা প্রথমে আমরা যেটা ভাবছিলাম যে কি আমাদের উল্লু বানানো হয়েছে যে গেট, তার মানে রাজবাড়ি খোলা নেই, খোলা নেই কোথায়, প্রথমে গেছিলাম যে গেটাই ওখানে খোলা ছিল না বলে আমরা ভাবছিলাম খোলা নেই। তারপরে আমরা গেলাম, প্রথমে দেখলাম তো খোলা নেই, তারপরে আমরা পিছন দিয়ে গেলাম, পিছন দিয়ে গিয়ে দেখলাম পিছন দিয়ে একটা গেট খোলা আছে। তো আমির সে একা একা হেঁটে চলে গেছে, দেখা যাচ্ছে আমিরকে না, দেখা যাচ্ছে না। তো বাকি যেগুলো ভেতরে গিয়ে দেখলাম, বিশাল ভিড় ছিল, খেলা দিস না, বিশাল ভিড় ছিল ভেতরে, তো প্রত্যেক কটা ভিডিও তুলতে পারিনি। আর পুলিশ ফুলিশ ছিল, ছবি তুললে চিল্লামিল্লি করছিল বলে সব ছবি তুলতে পারিনি। কিছু কিছু ক্লিপ তুলেছি, সেগুলো আমি দেখাবো কোনি। আর ওই আসছি আমরা আগে তো ভিডিওগুলো দেখো আর কি দেখলাম। উদ্যোগে জায়গা খুঁজে বার করা হয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। আমার সাথে অনেকক্ষণ আছে একটা স্যার, দীঘা থেকে এসেছেন। তো স্যার আপনি কিছু বলুন আমাদের এই এক্সপিরিয়েন্স। আরে সৈকত থেকে এসেছে, দীঘা সমুদ্র সৈকত থেকে উঠে এসেছে। হ্যাঁ, তো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। কৃষ্ণনগর, কৃষ্ণনগর সিটিটা এত ভালো লেগেছে, মনোরম, ঠান্ডা, আমাদের কোনো বিরক্ত হচ্ছে না, যা পাচ্ছি ঘুরছি, ভালো না, পরিবেশটা পুরো সুন্দর, কোনো হইচই নেই, হইচই। তো ব্যাপারটা কেন, রাস্তা হচ্ছে ঠিক এমন নিচু, তোমাদের নিচের দিকে। আরে বারবার হেডফোনটা জ্বালাতে হবে, হেডফোন না হলে আমার সাউন্ড রেকর্ড হয় না। এই পুরো নিচের দিকে আমরা যাচ্ছি এখন, পরিবেশটা সুন্দর, কোনো হইচই নেই, সবাই যাতায়াত করছে রাস্তা দিয়ে, আমরা করছি। আর এইসব ভাট বকার জন্য লোকে আমার চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিয়ে আনলাইক মারে, কিছু করার নেই। ঠিক আছে, আমরা তাহলে ওই জায়গায় গিয়ে তারপর দেখছি ব্যাপারটা কেমন কি ছিল। আনন্দ করছে ছেলেদের এই যে ভাইগুলো ওখানে স্নান করছে, আমরা দেখি আগে কি করা যায়, ওখানে গিয়ে তারপরে বাকি ছবিটা দেখাই। গোপাল ভাড়ে বাড়ি চল।
তো ভাই ব্রাদার, অনেক ঘোরাফেরা করার পরে আমির অনেক রানাঘাট বনগা লোকাল করে এখন বনগা আছি। এবারে বনগা থেকে শিয়ালদা লোকাল ধরে আমরা বাড়ি যাবো, দত্তপুর বাড়ি আর কি। তো এই অবধি গল্প। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তো বাই। Yo bro, cholo amra ekhon ashol kothay ashi, 15% but moteo noy beshi, phantar kotha shunle kanje dhong dharo.